এটা যদি করেছে কথাটা বলে বলেও থাকে, সে কষ্টের কারণেই বলছে। কারণ হলো আপনি কষ্টের কারণে বলছেন যে বলেছে, স্বামী থাকতেও বলছেন, স্বামী নাই, আমার সামনেই বলছেন, আমার ক্যামেরার সামনে আপনি প্রথম বলেছেন। আপনার স্বামী কিন্তু তখন ছিল, কিন্তু আপনি বলছেন যে ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার স্বামী নেই। ছাড়াছাড়ি তো হয়ে গেছিল বলে না, ছাড়াছাড়ি হয়ে গেছিল, এখন আবার নিছে, এটা কতটুকু সত্য? আমরা একটু আপনার কাছে একটু ভাই একটু আসেন তো আপনি। দর্শক আমরা একটু ময়ূরের স্বামীর সাথে একটু কথা বলি, যে আসলে কি আপনি কি ছাড়াছাড়ি হয়ে গেছিল? না, ছাড়াছাড়ি হয়নি। তো এখন আপনি কিভাবে নিলেন তাকে? একাই আইছে, একাই আইছে। তাহলে যে আপনি কি সংসার করতে চান কিনা, আপনি সংসার করতে চান? আপু আপনি এদিকে আসেন তো। আপনি তো এর আগে কথা বলেছিলেন যে মানে এলো ময়ূরীর স্বামী আছে, কিন্তু ময়ূরী মিথ্যে কথা বলছে। প্রথম আপনি এই কথাটা বলার কারণে আমরা জানতে পেরেছিলাম। মিথ্যে তো বলছে ময়ূরীর স্বামী থাকতো বলছে নাই, এখন তো স্বামী আপনারাই দেখলেন, স্বামী আছে কি নাই এখানে আপনারা মিলেমিশে নিন। মিথ্যা কথা আবার সিগল দিয়ে আটকে রাখছে, যদি সিগল দিয়ে আটকায় রাখে দেখেন পায়ে আছে না কিনা, হাত বান্ধা আছে না, পা বান্ধা আছে। চাচা মালিক হইয়া দেশ ভাই মা সবাই। ময়ূরি আপু আপনি যে এখন আপনার স্বামীর সংসারে চলে আসলেন, তো আপনি বাসের থেকে কথা বলতে সমস্যা কোথায়? লজ্জা পাচ্ছেন? হ্যাঁ এই যে আমি পেলাম। দর্শক এটা হলো ময়ূরীর স্বামী, আসলে কোন এক সময় বলেছিল যে মানে হলো তার স্বামীকে হলো ছেড়ে চেয়ে চলে গেছে, কিন্তু স্বামী সংসারে মানে সে থাকে নাই, কিন্তু এখন তারা স্বামী সংসার দুজনেই একই সাথে আছেন, কিন্তু সে সময় হয়তো ভুল বুঝাবুঝি থাকার কারণে তারা চলে গেছেন। এখন আবার তাদের দুজনের সম্পর্কই মিলিত হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে সে আর কথা বলতে চায় না। আপনারা বুঝতে পাচ্ছেন আমরা তাকে একটা মিনিট শুধু বলতে চাচ্ছে, সে কিন্তু বলতে চাচ্ছে না কথাগুলো, কারণ হলো বলতে চায় না এই কারণে, কারণ হলো তার স্বামী কিন্তু তাকে, আপনি কি তার হলো ভরণ পোষণ সবকিছু দিচ্ছেন, কোনো সমস্যা করছেন না? তো আসলে কি তাকে মারধর করতেন? না। তো কতটুকু সত্য এই যে আমরা যতটুকু জান, মারধর করছে? আচ্ছা মারধর কি আসলে করছিল? সত্যি কথা? হ্যাঁ আসলে কি আসলে কি মারধর করতো? সংসারে আবার ফিরে আসছেন, আপনি বলছেন না আপনার স্বামী আবার জায়গায় বিয়ে করে ফেলছে, সবাই মাত বললা বলছে দেখো এবার কাজ দেখো কি রকম, যেটা আবার ওইরকম হয় তাহলে আর দেবো না সারাসারি, এটাই বলছে মাতবারেরা, এটাই বলছে। আপনি কি চান যে মানে হলো এখন সংসারটা মানে হলো ভালোভাবে চলো কি তা কি চাচ্ছেন না আপনার এই সন্তানের মুখের দিকে তাকিয়ে? সন্তানের মুখের দিকে তাকিয়ে তো আইছি আমি। আবার যে অন্য ঘরে যাবেন সেই স্বামী যে ভালো হবে তার কি গ্যারান্টি আছে? আমি কি বলছি অন্য ঘরে যাবো? এই যে বলছেন যে যদি ভালো না হয় তাহলে মানে এবার ছাড়াছাড়ি হয়ে যাবে, এটা কি আসলে ঠিক কিনা বলেন তো? মানে এখন আপনি সংসার করতেছেন নাকি? মানে আপনাকে জোর করে নিয়ে আসছেন, আপনার স্বইচ্ছায় আসছেন? আপনি কি জোর করে আসছেন নাকি জোর করে নিয়ে আসছেন নাকি আপনি স্বইচ্ছায় আসছেন? জোর করে নিয়ে আসছেন, তো আপনাকে তো আপনার বাড়ি তো পাশেই, আপনি তো দেখতেছি এখানে ঘরের মধ্যে আটকায়ও রাখেনি আপনাকে। আপনাকে কতদিন কতদিন আটকে রাখছে? স্বামী অনেক ভালোবাসে আপনাকে, তাই আজকে ভালোবাসে, এমন ভালোবাসলি তার পুলিশে কতক না তো পুলিশে ধরে দিতে বলতে না, এটা এটা কিন্তু সে বলে নাই, বলছে তা আপনি তো বলছেন। হ্যাঁ সে সময় যে কথাটা বলতে সে কোনো তার স্বামীর পরিচয় দিয়ে অন্য লোক কথা বলছিল, আপনার স্বামী কিন্তু কথাটা বলে নাই। তা আপনি তো বললেন যে ফোন দিয়ে বললো যে তোর নামে ফোন দিয়ে ডাক দিলে তো বড় নবী মেরে ময়ূরীটা, যদি কথাটা বলেও থাকে সে কষ্টের কারণেই বলছে। কারণ হলো আপনি বলছেন যে স্বামী থাকতেও বলছেন, স্বামী নাই, আমার সামনেই বলছেন, আমার ক্যামেরার সামনে আপনি প্রথম বলেছেন, আপনার স্বামী কিন্তু তখন ছিল, কিন্তু আপনি বলছেন যে ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার স্বামী নেই। ছাড়াছাড়ি তো হয়ে গেছিল বলে না, ছাড়াছাড়ি হয়ে গেছিল, এখন আবার নিছে,
এটা কতটুকু সত্য আমরা একটু আপনার কাছে একটু ভাই একটু আসেন তো আপনি দর্শক আমরা একটু ময়ূরের স্বামীর সাথে একটু কথা বলি যে আসলে কি আপনি কি ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল না ছাড়াছাড়ি হয়নি তো এখন আপনি কিভাবে নিলেন তাকে উনি একাই আইছে একাই আইছে আটকে রাখছেন তাহলে যে আপনি কি সংসার করতে চান কিনা আপনি সংসার করতে চান আমরা জানতে পেরেছিলাম যদি সিগল দিয়ে আটকায় রাখে দেখেন পায়ে আছে নাকি না হাত বান্ধা আছে না পা বান্ধা আছে সাসা মালিক হইয়া দেছো ভাই মা সবাই নাই দিছে দর্শক আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যে আপনারা নিজেরাই যাচাই বাছাই করেন আপনি আমাকে একটা বিষয় বলেন তো যে আসলে এই যে আপনার ভাই আসলে এই যে বললো যে সে মারধর করে মিথ্যা কথা মারে না বেঈমানি করতেছে এমনি জীবন অত মারে না যে কিরা কাইটটা করতে গর মানে কিরা কাইটটা কোন দিকে মারছে ভাই আমরা কানে একটা সর্ণি দিছে ভাই আমরা তো হাই চাই আপনি বলেন তো যে আপনার হলো এই যে ননদ যেটা বললো হ্যাঁ আপনার ননদ বললো যে না আপনাকে একটা চরও দেয়নি আপনি বলছেন আপনাকে মারধর করে এখন তো তারা সামনাসামনি আছে একটু সত্যিকারই কথাটা বলেন তো কোনটা সত্য আপনি তো ওই দিন ক্যামেরার সামনে এসে সরাসরি কথা বলছেন ওরা কিন্তু আন্তরিকতার দিক থেকে বলতেছে ওরা কিন্তু আন্তরিকতার দিক থেকে বলছে কি আপনি কি আবার চলে যাবেন নাকি আসলে কি সত্য চলে যাবেন এমন কেউ কথা দিছে যে না আপনাকে আরো ভালো সুখে রাখবে আপনাকে আরো ভালো সুখে রাখবে ভালো কিছু দেবে ধরনের কোনো আশা ভরসা দিছে নাকি দিছে তাহলে আপনি মানে ক্যামেরার সামনে সে সময় কত হাসি খুশি কথাবার্তা বলছেন আর এখন কথাও বলতে যাচ্ছেন না দর্শক যে ভাই আপনি ভাই আপনি আমাকে একটা বিষয় বলেন তো যে আসলে আপনার স্ত্রী যে অপবাদ গুলা দিচ্ছে সেটা কিন্তু আপনার সামনেই দিচ্ছে মিথ্যা কথা আচ্ছা দুজনে পাশাপাশি আসেন তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে মরিয়াপু আপনি কি একটু সামনে আসবেন পাশাপাশি আসেন তাহলে তো মানুষ কিন্তু জানবে যে আপনি মিথ্যা কথা বলছেন ঠিক আছে তাহলে কিন্তু মানুষ জানবে কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন আপনি পাশাপাশি একটু বলেন বাইদা পরিবারের মেয়েদের কিন্তু বিষয়গুলো এমনি কিন্তু অপবাদ আছে যে তারা স্বামী থাকতে মিথ্যে কথা বলে এই কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয় কিন্তু মানুষের দেশবাসী কিন্তু এই বিষয়গুলো কিন্তু বলতেছে হ্যাঁ এখন যদি আপনি এইভাবে কন্টিনিউ করেন এখন কি অবস্থা বলেন তো এই যে দেখেন আপনার কাছ থেকে গিয়ে আপনার বাচ্চা কিন্তু ওই যে আপনার স্বামীর কাছে সবাই দিল চাষা ভাইরা সবাই দিল এরাও দিল সবাই মিলা আর বাড়ি দিল বললো যে এবার তো যাইতে কি হয় এবার যাইতে দিছে যে মানিলো যে শেষবারের মতো নাকি যে এবার যদি কোনো ত্রুটি করে তাহলে চলে আসবেন নাকি আচ্ছা মানে হলো সারা সারে যদি হয়ে যায় কি আবার নতুন করে বিয়ে হয়েছে আপনার নতুন করে কি বিয়ে হয়েছে হ্যাঁ এখন কি আবার বিয়ে হয়েছে আপনার আপা এদিকে আসেন দর্শক আসলে আপনারা শুনলেন আসলে ময়ূরি বললো যে ডিভোর্স হয়ে গেছে এখন আবার দিছে তো বিয়ে ছাড়া আবার কিভাবে আসলো কিছু সেটাও বুঝতেছি না আসলে ততটাই বুঝতে পারেন যে আসলে যে কতটুকু সত্য যে ডিভোর্স বলতে যে কথাটা যে ডিভোর্স হয়েছে যে ছাড়াছাড়ি হয়েছে আসলে ছাড়াছাড়াছি হয়ে গেলে পরবর্তীতে আবার কিভাবে আসে বিয়ে ছাড়া আর মাত বলরা যদি এখন কি আবার বিয়ে দিছে না
হ্যাঁ আবার বিয়ে করছেন আস্তে কোলে সাইডে গাড়ি দিয়ে এসে সাইডে কাজ করাব কাল এইটা মত আছে ভাই আবার যাইবো না আবার তুলবো কইবো এলিয়া কইতাছ না সত্যি কথাটা মত আছে আবার যাইবো না ভাই আবার সাইডে গাড়ি দিয়ে এসে সাইডে কাজ করাব দিতে গেছে আমরা কিন্তু আপনার একটা প্রতিবেদন করছিলাম সেই প্রতিবেদনের ভিতরে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে মিথ্যা কথা বলছিলাম না ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল পরবর্তীতে আবার স্বামী সেই স্বামী আবার আপনাকে আবার ফিরত নিয়ে গেছে তো আপনি কি এমন ভালোবাসা ছিল যেন সেই স্বামী হলো ফ্যামিলিগত চাপের পরে তাকে আপনাকে ডিভোর্স দিল পর আবার আপনাকে নিয়ে নিছে মিথ্যা কথা ডিভোর্স তো হই না এমনি রাখতি রাছিল বাপের বাড়ি পর এমনি দুইটা টাকা খাইবার লাগিয়া মানে মিথ্যা কথা ওহো ভাই আপনি আমাকে একটা বিষয় বলেন তো এই যে আপনার বউ বললো যে আপনাদের ডিভোর্স হয়েছিল মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা কিন্তু আসলে ডিভোর্স হয়নি না না তো বউ বললো যে ডিভোর্স হয়েছে তাহলে কি আপনি অন্য নতুন করে বিয়ে করে আবার নিলেন না না বিয়ে ছাড়া নিলেন আগে তো এমনি বিয়া তো করাই আছে সারছি না মারদুল সময় নাই বার মা মার বাড়িতে আছে সময় নাই ফেলে ফেলে গেছে গা সব সবরে গেছিলাম সব সব নিয়ে খেলা করতে ছিলেন সিলেটে গেছিলেন সব খেলা দেখাইতে এই কারণে কথা বলি এই কারণে চলেছে যে আপনি মানে হলো ডিভোর্স দিয়ে চলে গেছে না 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 আসে না মানুষের সংসার নিয়ে কাজ কামে যায় না খুশিতে আসছে এটা কি সত্য ঘটনা আপা মরিয়াপু আপনি আমাকে বলেন যে এই যে কথাটা বলছেন আসলে আপনি যে বলছেন সারা আসারি হয়ে গেছে আপনি আবার আপনাকে দিছে তো বিয়ে ছাড়া আসতেন কি করে আপনি বিয়ে ছাড়া কি কখনো আসেন বিয়ে করে তো আবার বিয়ে করে আসতেন আমরাও তো স্যার আমাদের জানাই না এটা ভাই এটা বাদ দিয়ে আমি থাকব দর্শক আসলে আমরা শুনতে পারলেন যে আসলে মরিয়াপু তার স্বামী সংসারে আবার ফিরে আসছে কিন্তু ফিরে আসছে তারা সুখে সংসার করতে চায় অনেক দেশ বিদেশ থেকে যারা মরিয়াপুকে বিয়ে করতে চেয়েছেন বা নতুন করে স্বপ্ন দেখাইছেন ভাই আপনারা এই স্বপ্নগুলো দেখানোর আর চিন্তাটা করবেন না কারণ হলো তারা নতুন করে সংসার করতে চায় তার স্বামী সংসার আছে আসলে তার সাথে ডিভোর্স হয় নাই কিছুই হয় নাই সে আমাদের ক্যামেরার সামনে যে কথাগুলো বলছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে আর পরবর্তীতে যদি কোনো রকম ত্রুটিমূলক দেখি আসলে আমরা আমরা আপনাদেরকে সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে মরিয়াপু যে কথাগুলো বলছে সেটাই সত্য না মিথ্যে কারণ এখন তার সামনেই বলতেছে সে বিয়ে করে আবার আসছে কিন্তু এই বাড়ির যতগুলো লোক আছে তারা সবাই বলছে যে বিয়ে করে আসে নাই তারা এমনি আসে কারণ বিয়ে তো আগেই ছিল কোনো ডিভোর্স হয় নাই আমরা তার এলাকায় গিয়েছিলাম সেখানেও যে একই কথা শুনছি যে সম্পূর্ণ সে মিথ্যে বলছে আর ক্যামেরার সামনেও সেই কথাগুলো বাবু বলতে চায় না জানি না আসলে এখন এই মুহূর্তে তাদের স্বামী সংসারটা ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই আমরা চাই ধন্যবাদ।